हाय एवरीवन, आई एम ओमिता। वेलकम बैक टू माय चैनल। आज आमी शेयर करब पमफ्रेट कारी। एटा खुबी इजी और सिंपल एकटा रेसिपी। तो एर जन्य प्रथमे आमी कड़ाई तेल निये निच्छी। एबार तेलटा गरम होये एले एक एक करे माछगुलो भेजे नेब। माछगुलोके आगे थेके आमी परिमाण मतो नून हलुद माखिये रेखेछिलाम। एबार भालो करे एगुलोके भेजे नेते होबे। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে রেখে দেব। এরপর ওই একই তেলে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলে দেব দু চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এরপর দিচ্ছি একটা টমেটো। দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দু মিনিট কষে নেব। এরপর দিচ্ছি দেড় কাপ জল। এবার জলটা একটু ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপর 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিট পর এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো খুব সহজেই হয়ে গেল পমফ্রেট কারি। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও, আর তোমরা কমেন্ট করে জানিও আর কী কী রেসিপি চাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।